আরে আপনার এত বড় সাহস আপনি আমাকে কিস করলেন কেন এই আপনার সাহস তো কম না আপনি আমার বয়ফ্রেন্ডকে কিস করলেন আপনার বয়ফ্রেন্ডকে ভালো লেগেছে তাই তো আমি কিস করলাম আপনার চোখে কি সমস্যা আছে আপনি দেখতে পাননি আমি ওর পাশে বসে আছি আমি ওর গার্লফ্রেন্ড সমস্যা কি আপনার গার্লফ্রেন্ড হচ্ছে তো কি হয়েছে আর আপনার বয়ফ্রেন্ডকে আমার খুবই ভালো লেগেছে তাই তো ওকে আমি কিস করলাম আপনি তো বড্ড বেহায় একটা মেয়ে মানুষ দেখছেন যে আমি ওর পাশে বসে আছি আমি ওর গার্লফ্রেন্ড তারপর আপনি বলছেন ওর সাথে এক রাত কাটাতে চান তাই না ওহো আমি তো আপনার বয়ফ্রেন্ডের সাথে এমনি আমি রাত কাটাবো না অবশ্যই তার বিনিময়ে আপনাকে কিছু দিব ওয়েট এই যে 1 লক্ষ টাকা এই 1 লক্ষ টাকার বিনিময়ে আমি আপনার বয়ফ্রেন্ডের সাথে এক রাত কাটাতে চাই এই আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন তাই না আপনি কি ভেবেছেন আপনি টাকার লোভ দেখালেন আর আমি আমার বয়ফ্রেন্ডকে আপনাকে দিয়ে দিব ওহ আমি জানতাম যে এই 1 লক্ষ টাকা আপনি রাজি হবেন না আর এমনি তো আপনার বয়ফ্রেন্ডের মূল্য তার এত কম না ওয়েট এই যে 2 লক্ষ টাকা এই 2 লক্ষ টাকার বিনিময়ে আপনার বয়ফ্রেন্ডের সাথে আমি এক রাত কাটাতে চাই এবার তো রাজি হ্যাঁ আপনার কি মানে সমস্যা আছে মাথায় 2 লক্ষ টাকা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দেবো আপনি আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন কি সুদর্শন যে কোনো মেয়ের জন্য পাগল হয়ে যাবে হুম জানতাম এই টাকা তো আপনার হবে না আপনার জন্য আরও টাকা আছে এই যে টোটাল 3 লক্ষ টাকা এই 3 লক্ষ টাকার বিনিময়ে আপনার বয়ফ্রেন্ডকে তো আমার হাতে দিতে পারেন তাই না আচ্ছা আপনি যে আমাকে টাকাগুলো দিবেন তার কি কোনো গ্যারান্টি আছে কি বলছেন এসব টাকা আমি আপনার সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আপনি যদি জাস্ট রাজি হয়ে যান আমি আপনাকে 1 কোটি টাকাগুলো দিয়ে দিব আচ্ছা ঠিক আছে দেন তা না তুমি টাকার জন্য ওনার কাছে বিক্রি করে দিচ্ছ আমি না তোমার বয়ফ্রেন্ড আরে ধুর চুপ থাকো তো এই শুনুন ওকে না আপনি নিয়ে যান আর টাকাগুলো আপনি আমাকে দিন এই তো গুড নিন তানহা এগুলো কি বলছো কয়দিন পরেই আমাদের বিয়ে তুমি আমাকে ওনার কাছে দিয়ে দিচ্ছ আরে ধুর চুপ থাকো তো তুমি হচ্ছে আমার বয়ফ্রেন্ড আর এগুলো হচ্ছে টাকা আর টাকার কাছে না বয়ফ্রেন্ডের কোনো মূল্য নেই আর তুমি কি বলে বিয়ের কথা তাই না এই টাকা দিয়ে না আমি তোমার থেকে ভালো ছেলে পাবো তার সাথে না আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারবো এই আপনি ওকে নিয়ে যান তো টাকা এগুলোই তো আমার চাই আরে বয়ফ্রেন্ড দিয়ে আমি কি করব এই টাকা আমার কাছে থাকে না হাজারো বয়ফ্রেন্ড আমার আশেপাশে ঘুরঘুর করবে ইয়া এই আপনি আমার হাত ছাড়েন আপনার সমস্যা কি আপনি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে জোর করে নিয়ে আসছেন এই আপনি কি চান আরে অনিকা তুমি হ্যাঁ আমি আর তোমার সাথে এতক্ষণ আমি যা যা করলাম এর জন্য আগে সরি বলে নিচ্ছি এটা আমি ইচ্ছা করে করিনি আসলে তুমি যাকে গার্লফ্রেন্ড ভাবছো বা যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ সে আসলে তোমার লাইক না আর এই কথাটা বলে তুমি বিলিভও করবে না তুমি কেন আমাকে ওর কাছ থেকে জোর করে নিয়ে আসছো তোমার সমস্যাটা কি বলো তো আগে থাকতেই তোমার মধ্যে প্যাচ ছিল আর এখন তুমি চাও ওর সাথে যেন আমার বিয়ে না হয় তাই তো আমি জানতাম মে তুমি আমাকে এখনো সেম কথাটাই বলবে যেমনটা ঠিক ওই দিন যখন আমাকে ছেড়ে চলে গেছিল যাই হোক ওই কথা না নাই বলি মনে আছে গত 2 দিন আগে তোমাকে আমি কল দিয়েছিলাম 2-1টা কল বাদ ছিল এরপরে তুমি ব্ল্যাক লিস্টের নাম্বারটা ফেলে রেখেছো ভাবছো হয়তো আমি তোমার কাছে কি না কি বলার জন্য ফোন দিয়েছি কিন্তু না আমি তোমাকে ফোন দিয়েছিলাম একটা সত্যি জানানোর জন্য কি সত্যি জানো তোমারই ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলেছে যে তুমি বর্তমানে যার সাথে রিলেশনে আছো ওই মেয়েটা ভালো না ওই মেয়েটা তোমার সাথে শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য আর কিছুর জন্য না ইভেন তুমি জানো ওই মেয়ে তোমার সাথে রিলেশনে থাকা অবস্থায় আরো 3টা ছেলের সাথে না ডেট করে তুমি তুমি যে এই কথা বলতেছো তার কোনো প্রমাণ আছে আমি জানতাম কারণ তুমি তো আমাকে বিন্দু পরিমাণে বিলিভ করো না আর প্রমাণ ছাড়া আমি তোমার কাছে আসবো এতটা বোকাও আমি না জাস্ট ওয়েট ওর কিছু পিকচার আমার কাছে আছে যেটা কিনা তোমার বন্ধু আমাকে দিয়েছে লুক আরে সত্যি তো কি এখন বিশ্বাস হলো তো এই মেয়ের জন্য তুমি এত পাগল ইভেন তুমি বিয়ে করার পর্যন্ত রেডি হয়ে গেছো ফ্যামিলিকে পর্যন্ত জানাই ফেলছো যে তুমি এই মেয়েকে বিয়ে করবা অথচ এই মেয়ে এই কাণ্ডগুলো করছে শুধুমাত্র তোমার টাকা আর সম্পত্তির জন্য আর এই যে আমি আমি তোমাকে এতটা ভালোবাসতাম মন থেকে ভালোবাসতাম কিন্তু আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি থেকে একটু ডাউন হওয়াতে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমার ভালোবাসাটাকে তুমি বুঝতেই চাইলে না অনিকা আমাকে প্লিজ মাফ করে দাও আমি যা করেছি ভুল করেছি এখন আমি তোমাকে বিয়ে করতে চাই চলো আমরা আজই বিয়ে করে ফেলব সরি মেক এটা সম্ভব না কারণ তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেছিলে ওই দিন আমি তোমাকে না ভুলে গিয়েছি কিন্তু হ্যাঁ ভালোবাসাটা কিন্তু আজও আছে আর একটা কথা তখন তোমাকে আমি কিস করলাম না আসলে কিসটা কিন্তু আমি তোমাকে ডিরেক্ট করিনি এই যে মাস্ক ছিল আমাদের দুজনের মাঝে যাই হোক ভালো থেকো আর হ্যাঁ নেক্সট টাইমে কোনো মেয়েকে ভালোবাসার আগে না একটু দেখে শুনে নিও কেমন আসি অনিকা